চিকিৎসা পরিষেবা যে কতটা উন্নত তা আবারও প্রকাশ্যে আসলো সদর মহকুমার আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে। আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ ছিল এলাকার মানুষের। এরই মধ্যে আজ হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। জানা যায়, গতকাল এবং আজ আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আশঙ্কাজনক অবস্থায় এক রোগীকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল। সেই আশঙ্কাজনক রোগীকে জিবি হাসপাতালে জরুরি অবস্থায় পৌঁছে দেওয়ার জন্য হাসপাতালে পরিষেবা দেওয়া অ্যাম্বুলেন্সের চালক বিপ্লব শীলকে চিকিৎসকরা একাধিকবার ফোন করলেও অ্যাম্বুলেন্সের চালক বিপ্লব শীল হাসপাতালে চিকিৎসকদের ফোন রিসিভ করার দরকার বলে মনে করেননি। তা নিয়ে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। গতকালও একই কায়দায় এক আশঙ্কাজনক রোগীকে অ্যাম্বুলেন্সে করে জিবি হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য চালক বিপ্লব শীলকে একাধিকবার ফোন করা হয়েছিল, কিন্তু চিকিৎসকদের সেই ফোন বারবার এড়িয়ে যায় চালক বিপ্লব শীল। কি কারণে গেছিলেন? গতকালকে মনে একটা ঘটনা হয়েছে যে প্রায় দুটা নাগাদ গিয়ে একটা পেশেন্টের বাড়ি থেকে খুঁজে তারা বাইক করতে হয়েছে। কি মনে করেন আপনার আপনাদের স্বাস্থ্যকর্মী কি মনে করেন আপনার এই বিষয়টা নিয়ে? একজন ড্রাইভার চাইছে শুনলাম, দুজন লাগে বলে, এখন একজন খারাপ লাগে একজন। কি কইতাম আমরা, গভর্নমেন্ট না দিলে তো হেপাইব। অ্যাম্বুলেন্স পরিষেবার এই সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে, তাই স্থানীয় এলাকাবাসী সহ চিকিৎসার পরিষেবা নিতে আসা রোগী এবং রোগীর আত্মীয় পরিজনদের দীর্ঘদিনের দাবি ছিল এইসব দায়িত্ব জ্ঞানহীন অ্যাম্বুলেন্স চালককে এই হাসপাতাল থেকে অন্যত্র বদলি করার জন্য। কিন্তু অ্যাম্বুলেন্স চালক বিপ্লব শীল এখনও আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বহাল তবিয়ত রয়েছে, তা অবশ্যই পাওয়ার জোরে এবং পার্টির জোরে। পরে ওই আশঙ্কাজনক রোগীকে জিবি হাসপাতালে পাঠানোর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবার 102 নম্বরে ফোন করে আগরতলা থেকে অ্যাম্বুলেন্স এনে সেই আশঙ্কাজনক রোগীকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। আর অন্যদিকে হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স চালক মনের আনন্দে অন্যত্র ঘোরাফেরা করে যাচ্ছে। আমার মানে ছোট ভাই আর কি, তো গতকালকে তার অ্যালকোহল খাইছে, ঠিক আছে, মানে তার অবস্থা অবনতির দিকে সেটা আজকে সকালবেলা নিয়ে আসছে আর কি। আচ্ছা, তো নিয়ার থেকে তো মানে অ্যাডমিশন করাইছে, তারা স্যালাইন দিছে, স্যালাইনে কিন্তু কোনো ইম্প্রুভ দেখতেছি না। না দেখতে আমরা কিছু জানতে জিবি নিয়ে যাবো, তখন কিছু অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স নিয়ে যাবো। তো অ্যাম্বুলেন্সে সব কিছু রেডি করছি, অ্যাম্বুলেন্সে ড্রাইভারের কল করাইতেছে, তাই ফোনে রিসিভ করেন, কারণ তারা এখান থেকে একজন লোক পাঠাইছে, তাই কোন সময় হবে তারপরে নিয়ে যাবো। প্রায় সময় এমন হয় এই মানে এখানে আমাদের ড্রাইভার পাওয়া যায় না, তাহলে আমরা এখানে মধ্যে অ্যাম্বুলেন্স থাকাকালীন আমাদের এই সুযোগ সুবিধাটা পাই না। এই আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আপনার ভাইয়ের নাম? পরিমল ঋষি দাস। এখন আপনার কি চাইছেন যে এরকম ধরনের ড্রাইভার কি এখানে থাকাটা উচিত? না না, উচিত না, এরকম ড্রাইভার থাকা আমাদের থেকে এরকম।